শ্রী শ্রী বালানন্দ গল্প মালিকা। বালানন্দ ব্রহ্মচারী একজন মহান সাধু, তার মুখে অনেক গল্প ভক্তজনেরা শুনেছেন এবং তার মধ্যে দিয়ে যেসব কথা বলতে চাওয়া হয়েছে সেগুলো বড় অসাধারণ কথা। জীবনের পর্যবেক্ষণ তার এত বেশি ছিল, তার মধ্যে থেকে যেসব কথা তিনি তুলে ধরেছেন তার কোনো তুলনা হতে পারে না। দেখুন, সাধু সন্তদের মুখে মুখে কত গল্প ফিরেছে বলুন তো। তারা যত পর্যটন করেছেন, যত মানুষকে দেখেছেন, যত অভিজ্ঞতা অর্জন করেছেন, আর গল্পের মধ্যে দিয়ে দিয়ে নানা তাৎপর্য তারা তুলে ধরতে চেয়েছেন। এইরকম বালানন্দ ব্রহ্মচারীর কিছু গল্প এবার আপনাদের সামনে তুলে ধরব। শুনছেন মিছি কালীকথা। সাধু সন্তদের মুখে মুখে একসময় নানা কাহিনী ফিরত। তারা নানা জায়গায় পর্যটন করতেন, ঘুরে বেড়াতেন, তার ফলে নানা ধরনের মানুষের কাছে এইসব গল্প অনায়াসে ছড়িয়ে যেত। তাই যদি মনে করি এর কোনো লেখক আছেন বা উদ্ভাবক আছেন, সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। এই গল্পটি এই সাধুর নিজস্ব বলেও চিহ্নিত করা যায় না। গবেষণা করলে কোনো কোনো পুরাণাদিতে কোথাও এদের কোনোটির আদি রূপ হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। আবার দেখুন, কোনো কাহিনীর কোনো হদিশে হয়তো মিলবে না। আবহমান কাল থেকে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণশীল সাধু সন্ন্যাসীর মুখে মুখে এই জাতীয় গল্পগুলি যে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার একটি প্রধান উদ্দেশ্য ছিল লোকশিক্ষা। এ সম্পর্কে আরও অনেক কথা রয়েছে, আসছি ফিরে একটু বিরতি নিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। মিছি কালীকথা, জগন্নাথ বসুর সঙ্গে। সাধু সন্ন্যাসীদের মুখে মুখে কত গল্প যে ছড়িয়ে পড়েছিল এবং এদের একটা প্রধান উদ্দেশ্যই ছিল কিন্তু এই গল্পগুলোর মধ্যে দিয়ে লোকশিক্ষার প্রচার, যেটা আমরা ঠাকুর রামকৃষ্ণের মধ্যেও দেখেছি। কত তিনি গল্প বলে গেছেন যে গল্পগুলোর মধ্যে দিয়ে লোকশিক্ষা প্রকাশ পেয়েছে। সহজ সরল গল্পের মধ্য দিয়ে জনসাধারণের কাছে বেদ বেদান্তের তত্ত্ব পৌঁছে দেয়াই শুধু নয়, সৎভাবে জীবনযাপনের নানা উপায়ের কথাও এই সব গল্পগুলির মধ্যে পাওয়া যায়। তেমনি দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যা ও তার প্রতিকারের উপায়ও অনেক গল্পের উপজীব্য হয়ে উঠেছে। শ্রীমদ বালানন্দ ব্রহ্মচারী, যার গল্প আজকে বলবো, তিনি শৈশবেই জন্মভূমি উজ্জয়িনী ত্যাগ করে অমৃত পথের অন্বেষণে বেরিয়ে পড়েছিলেন এবং সুদূর গঙ্গনাথে শ্রীমদ ব্রহ্মানন্দ ব্রহ্মচারী মহারাজের চরণ প্রান্তে উপনীত হয়েছিলেন। ব্রহ্মানন্দ মহারাজের কাছে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হওয়ার পর সেই যে তিনি পর্যটনে বেরোলেন, তারপর থেকে বৃদ্ধ বয়সে বৈদ্যনাথ দেওঘরে আশ্রম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁর সেই অনলস পর্যটন থেমে থাকেনি। বারবার তিনি সমগ্র ভারতবর্ষ পর্যটন করেছেন। শুনছেন মিছি কালীকথা। ব্রহ্মচারীর বলা অনেক গল্পের কথা আপনাদের বলতে থাকবো আমি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এমন কোনো তীর্থ নেই যেখানে তিনি যাননি। বহু বর্ষব্যাপী এই পর্যটনের সময় অসংখ্য সাধু সজ্জনের সংস্পর্শে তিনি এসেছেন এবং এইভাবে যুগ যুগ ধরে প্রবাহিত এই বিচিত্র গল্প ধারার সঙ্গে তার পরিচয় ঘটে গেছে। বালানন্দ ব্রহ্মচারী মহারাজ তার শতাধিক বর্ষব্যাপী জীবনে শিষ্য ভক্তদের কাছে এইসব গল্পের সঞ্চয় উজাড় করে দিয়ে গিয়েছেন। জনমানসে প্রবাহিত এই গল্পগুলি ছাড়াও তার ছিল অসাধারণ পর্যবেক্ষণ শক্তি এবং তারই গুণে তিনি নিজে যা কিছু দেখেছেন সেই সব কাহিনী তিনি মুখে মুখে বর্ণনা করে গেছেন ভক্তদের কাছে এবং প্রতিটি ঘটনার মধ্যে থেকেই লোকশিক্ষার উপাদান সংগ্রহ করে উপদেশ ছলে অকাতরে তিনি ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন। জীবন থেকে নেয়া এইসব কাহিনী তাই এত হৃদ্য, এত উপাদেয় হয়ে শ্রোতাদের মুগ্ধ করত। সেই সব গল্পগুলো থেকে বেছে বেছে আমি আমার কালীকথা শ্রোতাদের কাছে সেগুলো তুলে ধরতে চাই। বালানন্দ ব্রহ্মচারীর বলা অনেক গল্প, মিছি কালীকথা, সঙ্গে জগন্নাথ বসু।
একটু লক্ষ্য করলেই দেখা যাবে আমাদের জীবনের সমস্ত মৌল সমস্যার উপর এইসব গল্প মালার মধ্য দিয়ে আলোকপাত করা হয়েছে এবং কোন পরিস্থিতিতে, দেখুন কিরকম জীবনের সঙ্গে উনি মিলিয়ে দিচ্ছেন, আমাদের কোন পরিস্থিতিতে কিভাবে আচরণ করা উচিত তারও অভ্রান্ত নির্দেশ দিয়ে দিয়েছেন বালানন্দ ব্রহ্মচারী। যেমন ধরুন, আমরা ভাগ্য সম্বন্ধে সবসময় কত তো অনুযোগ অভিযোগ করে থাকি, হ্যাঁ আমার ভাগ্যটা ভালো না, আমি কিছু করতে পারলাম না, আমার এই ভাগ্য নিয়ে আমি কি করে এগুব। অথচ দেখুন, ভাগ্যকে আমরা কেউ এড়াতেও তো পারি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কর্তব্য কি? দেখা যাবে কয়েকটি কাহিনীর মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন উনি, মানুষ যতই ভাগ্যকে বা দৈব দুর্বিপাককে এড়িয়ে যেতে চেষ্টা করুক, পাকে প্রকারে তাকে বিপাকে পড়তেই হয়। অনেক সময় এড়াবার চেষ্টায় ঘটনাচক্রে আমাদের সেই বিপাকের মধ্যেই আরো দ্রুত অনিবার্যভাবে যেন নিয়ে গিয়ে ফেলে। আমাদের কর্মবিধান যিনি রচনা করেছেন তার উপর যদি বিশ্বাস রাখতে পারি এবং তিনি মঙ্গলময় এই নিশ্চিত ধারণা যদি আঁকড়ে থাকতে পারি, তাহলে জীবনে কখনো পথ হারাতে হয় না, হতাশ হতে হয় না। তিনি যখন যেখানে যেমন নিয়ে গিয়ে ফেলেন, যে কোনো পরিস্থিতিতেই তাই তখন দিশেহারা হয়ে যাই না, যদি এই গল্পগুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারি। মিরচি কালীকথা, সঙ্গে জগন্নাথ বসু। শ্রী বালানন্দ ব্রহ্মচারীর বলা গল্প নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। বারংবার আমাদের ঈশ্বর বিশ্বাস এনে দেবার জন্যই এই মহান সাধু গল্প মালিকার অবতারণা করেছেন, যাতে অনায়াসে আমাদের মনের মধ্যে এই কথাগুলি একেবারে গেঁথে যায়। অনেক সময় সাধন ভজন করতে করতে মানুষের কিরকম একটা নৈরাশ্য এসে যায়, তখন তার সেই নটনটির কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন তাল ভঙ্গ না করি, শেষ অবধি তাল বাজিয়ে যাই, কারণ আমরা বুঝতে না পারলেও সিদ্ধি হয়তো আমাদের আসন্ন। সেই সময় যখন সিদ্ধির মুখে মুখে এসে পড়েছি আমরা, সেই সময় সাধন থেকে বিরত হওয়ার মতো মূর্খতা আর নেই। আর একটু ধৈর্য ধরে তালটি যাতে না কাটে সেইভাবে সাধন করে যেতে হয়। তেমনি দোষ গুণে মেশানো এই জগতে আমরা যদি দোষ না দেখে কেবল গুণকেই আহরণ করতে সচেষ্ট হই, তাহলে জীবন মধুময় হয়ে যায়। পাহাড়ে নিজের প্রিয় শিষ্য পূর্ণানন্দকে নিয়ে ঘুরতে ঘুরতে তিনি অর্থাৎ স্বামী বালানন্দ ব্রহ্মচারী কিভাবে বিষাক্ত গাছের ফুলের উপর বসেও মৌমাছিকে মধু আহরণ করতে দেখে এই শিক্ষা লাভ করেন যে বিষের মধ্যেও কিন্তু মধু রয়েছে, এবং সর্বদা এই মধু আহরণেই নিজেকে নিয়োজিত রাখতে হয়। গল্প করে তিনি বলতেন, বালানন্দজি বলতেন গল্প করতে করতে কেবলই মধু মক্ষিকা বন যাও। শুনছেন মিরচি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিরচিতে।